সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এনটিআরসির তৃতীয় চক্রে যে সমস্ত শিক্ষকগণ বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন এবং যোগদান করেছেন বা অনেকে যোগদান করতে যাচ্ছেন, তো মূলত ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করবেন, যোগদানের পরে আপনাদের একটি পেপার্স লাগবে আপনার এমপিওর কাজ করানোর জন্য। আপনি যখন অনলাইনে এমপিও অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাদের পেপার কাটিং কিন্তু লাগবে, অর্থাৎ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি লাগবে। আপনারা যে তৃতীয় চক্রে নির্বাচিত হয়েছেন, তখন আপনাদের এই যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু পেপার কাটিংটা আসলে লাগে। আগে যেমন ম্যানেজিং কমিটির মাধ্যমেও যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদেরও কিন্তু এমপিও করতে তাদের সেই পদগুলো কোন কোন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল, হ্যাঁ, দরখাস্ত আহ্বান করেছিল, সেই পত্রিকার নাম সহ কিন্তু পেপার কাটিং কিন্তু লাগে। তো আপনারা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আপনাদের জন্য এটি লাগবে। তো আমি এটি সংগ্রহ করেছি আপনাদের সুবিধার্থে, আমি পেপার কাটিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটি হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একটি পেপার কাটিং। এটি 2021 সালের 31শে মার্চ প্রকাশিত হয়েছিল। অনেকে পেপার কাটিং ফেসবুক থেকে শুধু এটুকু কালেক্ট করেছেন, তা আসলে এটুকু সংগ্রহ করলে হবে না। পেপার কাটিং লাগবে আপনার পত্রিকার নাম সহ এবং কত তারিখে প্রকাশিত হয়েছে সেই প্রথম যে হেডলাইন সেটা সহ কিন্তু লাগে। না হলে আপনারা অনলাইনে কিন্তু এটা স্ক্যান করতে পারবেন না। আর স্ক্যান যদি পত্রিকার নাম সহ স্ক্যান না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এমপিও আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। তা আপনারা ফেসবুক থেকে হয়তো এটি অনেকে পেতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে কি একটু অস্পষ্ট আসবে বা ঘোলা আসবে, কারণ ফেসবুকে অধিকাংশ মানুষ আসলে শেয়ার করেছে জেপিজে ফরম্যাট। তো আমার কাছে এটি আসলে পিডিএফ ফরম্যাটে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা দেখেন, আমি যদি জুম করি এটা কিন্তু আসলে ফাটবে না। দেখেন এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা যখন সার্কুলারটি পেয়েছিলেন, সেখানে স্কুল ও কলেজে এমপিও পোস্ট কতটি ছিল, নন এমপিও পোস্ট কতটি ছিল, ডিটেইলস এখানে কিন্তু চলে আসছে। তো আমি আপনাদের সুবিধার্থে মূলত ভিডিওটি করছি। আর এই যে পেপার কাটিংটি, ইচ্ছে করলে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ইমেইল অ্যাড্রেস দিতে পারেন, আমি আপনাদেরকে মেইল করে দিতে পারি। এবং আপনাদের সুবিধার্থে আর একটু সহজ করে দিই, সেটি হলো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আগে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনি কমেন্ট বক্সে লিখবেন ইমেইল অ্যাড্রেস সহ, আপনি সেক্ষেত্রেও পেতে পারেন। এছাড়া আরেকটি সহজ উপায় হচ্ছে, আপনারা জাস্ট আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে, আপনারা সেখানে দেখবেন যে গুগল ড্রাইভের লিঙ্ক এটি আমি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকেও কিন্তু ক্লিক করে এই পিডিএফ ফাইলটি সুন্দর করে ডাউনলোড করে একাধিক কপি কালার আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এটা নিলে আপনাদের পরবর্তীতে যখন অনলাইন এমপিও অ্যাপ্লিকেশনের কাজ করবেন, এটি স্ক্যান করে দিলে সুবিধা হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ প্রয়োজনে এটি সংরক্ষণ করবেন। পরবর্তীতে আপনার অবসরকালীন সময়েও কিন্তু এটি একটা প্রুফ হিসাবে কাজ করবে। তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, তাদেরকে আসলে আগাম অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এনটিআরসি রিলেটেড অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। এছাড়া আমি আপনারা যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন, তো আপনাদের যোগদান পরবর্তীতে কী কী কাজ করতে হবে, কীভাবে অনলাইন এমপি অ্যাপ্লিকেশন করবেন, এমপি অ্যাপ্লিকেশন করতে কী কী পেপার্স লাগে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমি একটি ভিডিও আপনাদের সামনে উপহার দেব। সো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট এবং শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি কাজের ভিডিওগুলো আপনারা আসলে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলেই পাবেন। আপনি অনলাইনে অনেক চ্যানেল সার্চ দিয়ে আপনি পাবেন, বাট আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে ভিডিও সেগুলো দেখলে আমার মনে হয় আপনার অফিসিয়াল শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল যত কাজ আছে আপনি খুব সিম্পলি করতে পারবেন কম্পিউটারের দোকানে ধন্না না দিয়ে। সো ভিডিওটি যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ। সো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুগল ড্রাইভের লিঙ্ক থেকে এই পেপার কাটিংটি আপনি ডাউনলোড করে নিন। আমি যথাসময় এটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।